হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব 17 আগস্ট 2022-এর থার্ড শিফটের যে রেলের গ্রুপ ডির এক্সাম হলো তার কোশ্চেন এবং অ্যান্সার কী নিয়ে। তো তোমরা যারা এক্সাম দিলে তারা অবশ্যই মিলিয়ে নেবে, এবং যারা তোমরা ভবিষ্যতে এবং অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই কোশ্চেনগুলো দেখে রাখবে, কারণ এই রিলেটেড কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা কিন্তু সামনের আগত এক্সামে পাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, পদ্মশ্রী পুরস্কার 2022 সালে স্পোর্টস ক্যাটাগরিতে কে পেয়েছেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অবনী লেখরা। দেখো ডিটেলস, এবছর মোট 4 জন ব্যক্তিকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে, মোট 17 জন ব্যক্তিকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে, এবং মোট 107 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। তো দেখো 2 নম্বর কোশ্চেন, ব্লিসিং পাউডার সম্পর্কে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন ছিল, তো এই ব্লিসিং পাউডার সম্পর্কে আমরা ডিটেলস দেখে নেব। তো দেখো, ব্লিসিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। তো এটি একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত হল CaOCl Cl। পানি পরিশোধন এবং ব্লিচিং এজেন্ট হিসাবে ক্লোরিন পাউডার অথবা ব্লিচিং পাউডার নামে বাজারে পাওয়া যায়। আর্দ্র এবং অনাদ্র দুই অবস্থাতেই ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট পাওয়া যায়। এটি পানিতে খুব বেশি দ্রবীভূত হয় না, এর থেকে তীব্র ক্লোরিনের গন্ধ পাওয়া যায়। তো চলো নেক্সট। তো দেখো নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক্যাল এনার্জির কমার্শিয়াল ইউনিট কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে KWH। তো দেখো নেক্সট কোশ্চেন, শেল কবে প্রতিষ্ঠিত হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 24th January 1973। তো আমরা ডিটেলস দেখে নেব। তো দেখো এর পুরো নাম হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট ওন্ড স্টিল প্রোডাক্ট বেস ইন নিউ দিল্লি ইন্ডিয়া। ইট ইজ আন্ডার দ্য ওনারশিপস অফ মিনিস্ট্রি অফ স্টিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উইথ এন অ্যানুয়াল টার্নওভার অফ INR 68,452 crores, ইউনাইটেড স্টেট ডলার $9.32 billion ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার্স 2020 and 2021, ইনকর্পোরেট অন 24th January 1973। কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন সংশোধন? তো ওখানে কারেক্ট অ্যান্সার হবে 73 সংবিধান সংশোধনী। তো এর ডিটেলস দেখে নেব। তো দেখো এর ডিটেলস, পঞ্চায়েত সরপঞ্চ বা মেখিয়া ইউনিট, পঞ্চায়েত প্রথা, পঞ্চায়েত রাজ বা গ্রামীণ পরিষদ হলো ভারতীয় উপমহাদেশের উদ্ভূত এক ধরনের শাসন ব্যবস্থা যা প্রধানত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কায় বিদ্যমান। এটি ভারতীয় উপমহাদেশের স্থানীয় সরকারের প্রাচীনতম ব্যবস্থা। তো দেখো নেক্সট কোশ্চেন, রেয়ার ডিজিজ ডে কবে পালন করা হয়? তো ওখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 28th February। তো দেখো নেক্সট কোশ্চেন, নর্মদা নদীর ওপর কোন বাঁধ রয়েছে? তো ওখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সর্দার সরোবর বাঁধ। তো দেখো এর আমরা ডিটেলসটা দেখে নেব। তো দেখো নর্মদা নদী, এটি হলো মধ্য ভারতের একটি নদী, এটি ভারতীয় উপমহাদেশের 5ম দীর্ঘতম নদী। পেরিপ্লাস অফ দি ইরিথিয়ান্স সিন গ্রন্থে এই নদীর নর্মদাস বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশরা একে নেরবুড্ডা বা নর্বাদা বলতো। সংস্কৃত ভাষায় নর্মদা শব্দের অর্থ সুপ্রদায়িনী। এই নদী উত্তর ও দক্ষিণ ভারতের প্রথাগত সীমারেখা নির্দেশ করে। পশ্চিমবাহিনী এই নদীটি 1312 কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাট রাজ্যের ভারুচ শহরের 30 কিলোমিটার পশ্চিমে আর আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাপ্তি নদী ও মাহি নদী সহ এই নদী ভারতীয় উপদ্বীপের তৃতীয় তথা বৃহত্তম পশ্চিমবাহিনী নদী। সাতপুরা ও বিন্দের গ্রস্থপোতক্ষা ধরে প্রবাহিত এই নদী মধ্যপ্রদেশের 1077 কিলোমিটার ও মহারাষ্ট্রের 74 কিলোমিটার ও মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সীমান্তের 35 কিলোমিটার ও মধ্যপ্রদেশ গুজরাট সীমান্তের 39 কিলোমিটার ও গুজরাটের 161 কিলোমিটার রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। তো চলো নেক্সট হয়। তো দেখো নেক্সট কোশ্চেন, ন্যাশনাল সায়েন্স ডে কোন দিন পালিত হয়? তো ওখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 28 ফেব্রুয়ারি পালিত হয়। তো দেখো নেক্সট কোশ্চেন, রিডক্স রিয়াকশনের থেকে কিন্তু 3-4টি কোশ্চেন ছিল। তো দেখো নেক্সট কোশ্চেন, নিউজিল্যান্ডের অষ্টক সূত্র থেকেও কিন্তু একটি কোশ্চেন ছিল, তো আমরা ডিটেলসটা দেখে নেব। অক্টেভ বা অষ্টক বিখ্যাত সূত্রটি 1866 সালে বিজ্ঞানী নিউল্যান্ড প্রকাশ করেন। তিনি বিভিন্ন মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে দেখেন যে কোনো নির্দিষ্ট মৌলের সঙ্গে তার পরের অষ্টম মৌলের ধর্মের পুনরাবৃত্তি হয়। তো চলো নেক্সট। তো দেখো নেক্সট কোশ্চেন, উত্তল লেন্স সম্পর্কিত কিন্তু একটা কোশ্চেন ছিল, তো এই উত্তল লেন্স সম্পর্কিত ডিটেলসটা দেখে নেব। উত্তল লেন্সগুলি এমন লেন্স যা প্রান্তগুলির চেয়ে কেন্দ্রের চেয়ে বড় মনে হয়। লেন্সের বক্ররেখা বাহিক্য এবং হালকা মরিচিগুলি যাওয়ার সময় এটি তাদের প্রতিরোধ করে এবং তাদেরকে একত্রিত করে, ফলে আলোর রূপান্তর ঘটে, যার কারণে এটি রূপান্তরকারী লেন্স নামেও পরিচিত হয়। তো চলো নেক্সট। তো দেখো মিরর ও লেন্সের বিষয়ে কিন্তু ম্যাথের একটা কোশ্চেন ছিল। তো চলো নেক্সট। দেখো কিডনি সম্পর্কিত কিন্তু একটা কোশ্চেন দেওয়া ছিল, তো কিডনি সম্পর্কিত ডিটেলসটা আমরা দেখে নেব।
তো দেখো, বৃক্ক বা কিডনি মেরুদণ্ডী প্রাণী দেহে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা দেহের রেচনতন্ত্রের প্রধান অংশ। তো এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। মানবদেহের সমুদায় রক্ত দিনে প্রায় 40 বার বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও দেহে পানি ও তড়িৎবিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম ইত্যাদির ভারসাম্য বজায় রাখে। এছাড়াও এটি অন্তঃক্ষুরা গ্রন্থি হিসাবেও হরমোন নিঃসরণ করে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তো দেখো, এটা হলো মানবদেহের বৃক্কের ছবি। তো চলো নেক্সট। তো দেখো, নেক্সট কোশ্চেন, ভুদান আন্দোলনের সাথে কে সম্পর্কিত ছিলেন? তো ওখানে কারেক্ট অ্যান্সার হবে বিনোদ ভাবে। তো এই ভুদান আন্দোলন সম্পর্কে আমরা ডিটেলস দেখে নেব। 1951 সালে 18ই এপ্রিল তেলেঙ্গানায় লালগোন্দা জেলার পোচামপল্লিতে ভাবে ভুদান আন্দোলন শুরু হয়। তিনি ভূস্বামী ভারতীয়দের কাছ থেকে জমি দান হিসাবে গ্রহণ করেন এবং তা চাষবাদের জন্য ভূমিহীন দরিদ্রদের দান করেন। 1954 সালের পর গ্রামদান কার্যক্রমে পুরো গ্রামকেই দান হিসাবে চেয়েছিলেন। তো চলো নেক্সট কোশ্চেন, হুয়ের ফুল ফর্ম কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই হুয়ের সম্পর্কে আমরা ডিটেলস দেখে নেব। তো দেখো, এই হুয়ের হেডকোয়ার্টার হলো জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এটি ফাউন্ডেড হয় 7 এপ্রিল 1948 এবং এর ফাউন্ডার্স হলো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ব্রাজিল, তুর্কি, অস্ট্রেলিয়া, এই সমস্ত বিভিন্ন কান্ট্রিজ। তো চলো নেক্সট। তো দেখো, নেক্সট কোশ্চেন, কোন প্রধানমন্ত্রীকে ভীষ্ম পিতামহ বলা হয়? তো ওখানে কারেক্ট অ্যান্সার হবে অটল বিহারী বাজপাই। তো চলো নেক্সট, নিম্নোক্ত কোন প্যারা অলিম্পিয়ানকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2021 দেওয়া হয়েছে? তো ওখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মনীষ নারওয়াল। তো দেখো নেক্সট কোশ্চেন, রেসিস্ট্যান্স সম্পর্কিত কিন্তু একটা ম্যাথ দেওয়া ছিল। 20 নম্বর কোশ্চেন, দেখো, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? তো ওখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পিনাকী চন্দ্র ঘোষ ছিল ভারতের প্রথম লোকপাল। তো চলো নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি সম্পর্কিত কিন্তু এখানে আর্টিকেল, রাষ্ট্রপতি সম্পর্কিত আর্টিকেল কত নম্বর? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 52। তো দেখো নেক্সট কোশ্চেন, ম্যাঙ্গো শোয়ার্স কখন হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ম্যাঙ্গো শোয়ার্স হলো বর্ষা আগমনের সেই অভিজ্ঞতা। কেরালা কর্ণাটক এবং তামিলনাড়ু এবং পণ্ডিচেরির কিছু অংশে এগুলি সাধারণ। তো দেখো নেক্সট কোশ্চেন, উপনিষদের মধ্যে উপশব্দের অর্থ কী? তো এখানে সংস্কৃত শব্দ উপনিষদ শব্দটি উপ অর্থাৎ কাছে এবং নি সঠিক জায়গার নিচে এবং সদ অর্থাৎ বসা, এই তিনটি শব্দাংশের সমষ্টি। তো দেখো নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়ান ওপেন ম্যান্স সিঙ্গেল বিজয়ী হলেন কে? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাফায়েল নাডাল, স্পেনের থেকে কিন্তু এখানে বিজয়ী হলেন। তো দেখো নেক্সট কোশ্চেন, কোয়ার্টস এর রাসায়নিক নাম কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে SiO2, সিলিকন ডাইঅক্সাইড। তো দেখো নেক্সট কোশ্চেন, কত রশ্মি প্রতিফলিত রশ্মি থেকে কিন্তু এখানে একটা কোশ্চেন ছিল। তো চলো নেক্সট। তো দেখো নেক্সট কোশ্চেন, কে বেণুগোপাল অ্যাটর্নি জেনারেল হিসাবে রিঅ্যাপয়েন্টেড হয়েছেন কোন সালে? ওখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2022 সালে। তো দেখো নেক্সট কোশ্চেন, সংবিধান কবে কার্যকরী হয়েছিল? তো ওখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 26শে জানুয়ারি সালে সংবিধান কার্যকরী হয়েছিল। তো দেখো নেক্সট কোশ্চেন, যোজনা থেকে একটি প্রশ্ন কিন্তু এখানে ছিল। এবং তারপরে দেখো নেক্সট কোশ্চেন, পাতার গার্ড সেলের কাজ কী? তো ওখানে কারেক্ট অ্যান্সার হবে তারা স্ট্রোমাটা খোলা এবং বন্ধ করে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণে সাহায্য করে। তো চলো নেক্সট, 2011 সালে সেন্সাস অনুযায়ী 8.03% কোন ভাষা বলা হয়? তো ওখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাংলা। হিন্দি হবে 43.63% আর বাংলা 8.03%, এবং মারাঠি হবে 6.86%। তো দেখো নেক্সট কোশ্চেন, সমুদ্রের রং নীল দেখায় কেন? তো ওখানে অ্যান্সার হবে স্কেটারিং অফ লাইট। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে। তোমরা যারা 17ই আগস্টের ফার্স্ট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন দেখতে চাও, তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো এবং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো এইরকমই বিভিন্ন কম্পারেটিভ এক্সামে চাকরির বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সার কী সহ বিভিন্ন ভিডিও পেতে এবং জব আপডেট রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।